আধার কার্ড, প্যান কার্ড ছাড়া জীবন অচল। ভারতীয় নাগরিক হিসেবে নিজের পরিচয় প্রমাণ করতে এই দুই নথি থাকা বাধ্যতামূলক। তবে এই তথ্য ফাঁস হয়ে গেলেও মহাবিপদ। একদিকে যেমন আর্থিক প্রতারণার শিকার হতে পারেন, তেমনি আবার আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অপরাধীরা বড় কোনো অপরাধও করতে পারে। তাই আধার প্যান কার্ডের তথ্য সুরক্ষিত রাখা দরকার। তবে এতদিন ধরে এমন বেশ কিছু ওয়েবসাইট ছিল যারা বিনা অনুমতিতে এই আধার প্যান কার্ডের তথ্য সংগ্রহ করছিল এবং তারা বিক্রি করছিল। জনগণকে রক্ষা করতে এবার বড় পদক্ষেপ কেন্দ্রের। বন্ধ করে দেওয়া হলো একাধিক ওয়েবসাইট। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, একাধিক এমন ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে যেখানে ভারতীয়দের গোপনীয় তথ্য ফাঁস করে দেওয়া হচ্ছিল। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের তরফে এই পদক্ষেপ হয়েছে। কেন্দ্রের বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি মেয়েটি নজরে আসে যে বেশ কিছু ওয়েবসাইটে ভারতীয় নাগরিকদের আধার কার্ড, প্যান কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাচ্ছিল। এরপরে সাইবার সুরক্ষা বজায় রাখতে কেন্দ্রের তরফে কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কোন ওয়েবসাইটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। আধারের নিয়ামক সংস্থা UIDAI এর তরফে এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। যদি কারোর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়, তবে তথ্য প্রযুক্তি আইনের অধীনে অভিযোগ জানাতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।